নমস্কার, নিমতিতাদর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। 2017-19 সালের ডিএলএড এনসি রিমুভ হয়ে গেছে, স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস আপনারা জমা দিয়েছেন, কবে পাবেন মার্কশিট এবং সার্টিফিকেট তা আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি। এই অবস্থাতে আজকে পর্যন্ত এপ্রিল মাসে কী অবস্থা আছে তা আপনাদেরকে বলবো। আর যারা মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনাদের আর্থিক বেনিফিটটি কোন মাস নাগাদ পাবেন তা আপনাদেরকে আজকের ভিডিওটিতে বলবো। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর অবশ্য অবশ্যই আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্য অবশ্যই জানাবেন, কারণ সকলের কাছে যদি তথ্যগুলো আদান প্রদান করা যায় তাহলে খুব সুবিধা হবে সকলের পক্ষে। তাই আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্য অবশ্যই কমেন্ট করবেন। প্রথমেই স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশন হওয়ার পর যে সার্টিফিকেট এবং মার্কশিটগুলো আপনাদেরকে বলেছিলাম এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ আসবে, হ্যাঁ ঠিক তেমনটাই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ নয়ডা হেড অফিস থেকে সম্ভবত রিলিজ করবে। বারবার বলছি সম্ভবত রিলিজ করবে, এবং রিলিজ করার পর আরও 15 দিন টাইম নেবে রিজিওনাল সেন্টারগুলো, এবং 15 দিন পর অর্থাৎ মে মাসের সেকেন্ড উইক নাগাদ আপনাদেরকে কলে ডাকবে, ডেকে আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেটগুলো দেওয়ার ব্যবস্থা করবে। দ্বিতীয়ত, এই ক্যাটাগরি বেনিফিটটি আপনারা কোন মাস থেকে পাবেন? এই ক্যাটাগরি বেনিফিটটি এই চলতি মাস অর্থাৎ এপ্রিল মাস থেকেই আপনারা পাবেন, এবং মে মাসের বেতনের সঙ্গে এরিয়ার সমেত পাবেন। এটুকুটাই বিভিন্ন সূত্র মারফত বা অফিসিয়াল মারফতই জানতে পেরেছি তা আপনাদেরকে জানালাম। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্য অবশ্যই জানাবেন। আর দেখতে থাকুন নিমতিতাদর্শন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর খবরটিকে সকলের সুবিধার্থে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি শিবরাম।